ধুবুরীর নয়াহার আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ের বিরুদ্ধে মহিলার শালীনতা হানির অভিযোগ উত্থাপন। ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া সফিউল আলম আজাদে 10,000 টাকা উৎকোচ বিচার অশ্লীল গালি গালাজ করার মহিলাগী কার্যালয়ের পর গতিয়াই দিয়া বলে অভিযোগ উত্থাপন করেছে রুকেয়া খাতুনে। এইবার ধুবুরী নয়াহাট আরক্ষী চকীর আরক্ষী বিষয়ের বিরুদ্ধে উঠিছে মহিলার শালীনতা হানির নিচিনা গুরুতর অভিযোগ। আরক্ষী চকীখনের ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া সফিউল আলম আজাদের বিরুদ্ধে স্থানীয় এগারী মহিলায় ধুবুরী আদালতে তরিছে শালীনতা হানির এটি গোচর। খাসবাড়ি গাঁওয়ার ফরিজুদ্দিনের পত্নী রোকেয়া খাতুন নামের মহিলাগিয়ে যা 20 অক্টোবর তারিখ ধুবুরী আদালত সিআর কেস নম্বর 499/2020 ভারতীয় দণ্ডবিধি আইনের U/S 354/387/234 IPC ধারাত আরক্ষী বিষয়াজনের বিরুদ্ধে গোচর রুজু করেছে। গোচরটি উল্লেখ করা অভিযোগ মতে উক্ত আরক্ষী চকীত রুজু হওয়া এটা গোচর প্রতিবেদন বিচারি আরক্ষী বিষয়াজনের কার্যালয় উপস্থিত হয়েছিল রুকেয়া খাতুন নামের মহিলাগী। আরক্ষীর প্রতিবেদনখনের ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াজনে 10,000 টাকা উৎকোচ বিচরা বলে মহিলা রুকেয়ার অভিযোগ। আৰু সেই 10,000 টকা দিবলে অমান্তি হওয়াত আরক্ষী বিষয়াজনে মহিলাগীক অশ্লীল গালি গালাজ করার মহিলাগীক কার্যালয়ের গতিয়াই উলিয়াই দিছিল। পিছে এই অভিযোগ রুকেয়া সেই ঘটনার পাছত রুকেয়ার লগত যোৱা আবু তালেব আর আমিনা খাতুনে রুকেয়াক উদ্ধার করে ঘরলে ঘুরি আহে। এনে গুরুতর অভিযোগ উত্থাপন করে রুকেয়ায় ন্যায় পয়ার আশাত পিছে ধুবুরী আদালত শালীনতা হানির অভিযোগত আরক্ষী বিষয়াজনের বিরুদ্ধে গোচরটি রুজু করে। ঘুষ খাওয়া তো থানাকে নিয়মই হয়ে গেল, ঘুষ না খাইলে তো থানা বগলত যাবে না দে। কে কোনো ম্যাডাম কি আমাকে একবারে নিউজিল্যান্ড দিয়ে আসন, আমার বিচারটা ভাল করে হওয়া লাগে। মহিলাকে তো দেখে না চাহে থানা, খালি যার পয়সা তার বিচার। অপমান কেয়া, ভাষা বেয়া, বেসবা বেসবা কয়ে, কোনো আইনও তো লিখা নাই কি বেটা সবা বেসবাকে আইন, আইন তো সব কি আইন হয় লাগে। সৈয়দ আর অভিযোগ দিয়ে মানে তিন বাবুতে লাইন টানাইছে, টানে ওই এই বাঁশের খুঁটি দিয়ে লাইন নিছে। কি করে লাইন নিয়ে? লাইন নিয়ে আমরা ওই ক্ষেতি করে ইরি ধান গাড়ে। তারপরে ওটি আমার ভাগ্নিটা মারা গেছে, মারার লাগি মারা গেছে। বাঁশের খুঁটি কি ভাঙি পড়ছিল? না ভাঙি পড়ছে। আচ্ছা আচ্ছা, বাঁশের খুঁটি ভাঙি পড়ছে। এটার নাম আছিল সানোয়ার হোসেন, 14 বছর। তারপরে এই নয়াহাটের আইসি রোডে গেছি, পোস্টমর্টম সার্টিফিকেট বলে আইসি রোডে গেছি। আইসি 10,000 টাকা চাইছে, 10,000 টাকা দাবি চায়। 10,000 টাকা এমন কম, 10,000 টাকা আমরা গুটি পাই, 10,000 টাকা নাই না। তার জন্য আমাকে গালি গালা পাড়ি ধাক্কা মারি খেদে দিছে বেয়া বেয়া। সে মুই কি করলুম, ওই মোর ওই আবু আবু তালে আর এটি অমিনে মুখ তুলছে, তুলের পরে মুখ কোর্টত যায় কেস করছ। হ্যাঁ, মোর মান সম্মানে আইসি বিরুদ্ধে তোমার এই নিউজ চ্যানেল। আমার নাম আবু তালেব শেখ। আমরা মানে এই যে আমার ভাগ্নিটা মরার জন্য আমার ভাবির সাথে আমরা নয়াহাট আরক্ষী চকিত গেছিলাম, মানে রিপোর্ট তুলি, মানে এই কি রিপোর্ট বা কয় ওটা পুলিশ রিপোর্ট মতো আমি রিপোর্টগুলি গেছিলাম সাথে। আপনি আইসি স্যার বল যে রিপোর্টগুলি যদি আসছেন তখন পোষে আনছেন নাকি? আমরা বলছি আমরা দুঃখীয় মানুষ, পোষে গুটি পাম তো পোষে গুটি আমরা দিয়ে পাওয়ার নাই। আপনাকে 10,000 টাকা লাগবে, আমরা 10,000 টাকা দিবের পাওয়ার নাই। আপনি এই কথাতে মানে আইসি স্যার আমার বৌদিটাকে মানে ধাক্কা নাকি ফেলে দেয়, গালি গালাজে পাচ্ছে, বেয়া বেয়া গালি গালাজ পাড়া পাড়ার পরত ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাহলে ধর এতিয়া প্রশ্ন হয় ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া সফিউল আলম আজাদের বিরুদ্ধে বিভাগীয় কর্তৃপক্ষে কি ব্যবস্থা গ্রহণ করব, এয়া হব পরবর্তী সময়ের লক্ষণীয় বিষয়। এই খবরটির সাথে স্টুডিওর বিদায় লৈছো, চাই দেখব প্রতিটি মুহূর্তের খবর পি আই নিউজ। ধন্যবাদ।